তো এখানে আমি 7 ml এর মতন ওষুধ নিয়ে নিছি। তো এখন আমি এটা পানিতে আর কি ঢেলে দিব। হাই কবুতর ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের কবুতর গুলো সুস্থ আছে। তো আজকে যে কবুতরের সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কবুতরের হাঁচি কাশি নিয়ে। তো পরিবেশটা যখন ঠান্ডা হয় তখনই দেখা যায় যে কবুতর হঠাৎ করেই হাঁচি কাশি দিতেছে। তো হাঁচি কাশিটা হচ্ছে কি আর কি ঠান্ডার ফার্স্ট লক্ষণ। তো এই হাঁচি কাশিটা দেওয়ার সময় যদি আপনারা আর কি ট্রিটমেন্ট শুরু না করেন, অর্থাৎ হাঁচি কাশি দেওয়ার চিকিৎসাটা যদি ওদেরকে আর কি প্রদান না করেন, তখন দেখা যায় যে ঠান্ডাটা আরও গাঢ় হয়ে যায় এবং ঠান্ডাটা আরও আর কি বেশি পরিমাণে কবুতরের লেগে যায়। তো এই হাঁচি কাশি দিলে আর কি যে ওষুধটা ব্যবহার করবেন সেটা নিয়ে আর কি আজকের ভিডিওটা। তো আমি প্রায় অনেকদিন যাবত একটা ওষুধ ব্যবহার করতেছি এবং খুব ভালো উপকার পাচ্ছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা, কারণ বৃষ্টি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে কবুতর হঠাৎ করে হাঁচি কাশি দিতেছে। তো আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই বাসক। তো খুবই ভালো একটা ওষুধ, খুবই ভালো একটা ওষুধ, কবুতরের হাঁচি কাশির ক্ষেত্রে খুবই ভালো একটা ওষুধ। তো এই ওষুধটা প্রায় আমি অনেকদিন যাবত ব্যবহার করতেছি এবং খুব ভালো উপকার পাচ্ছি, তো যার কারণে আর কি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা। তো বলতে গেলে এক কথায় চলে যে কবুতরের হাঁচি কাশির একটা মহা একটা ওষুধ, ঠিক আছে, মহা একটা ওষুধ। তো এটা হচ্ছে কি আর কি বিগো কোম্পানির বাসক ওষুধ। তো এটা আপনারা আর কি যে কোনো ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন, ছোটো বড়ো যে কোনো ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন, এটা একটা মানুষের ওষুধ। তো আপনার কবুতর যদি দেখেন যে হঠাৎ করে হাঁচি কাশি পরবর্তীতে হা করে শ্বাস নিতেছে, অর্থাৎ মুখ দিয়ে শ্বাস নিতেছে, তো তখন আপনারা এই বাসক ওষুধটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, ব্যবহার করতে পারেন। তো এটা আমি অনেকদিন যাবত ব্যবহার করতেছি, খুব ভালো উপকার পাচ্ছি। তো আমি এই ওষুধটা মূলত কালকেও দিয়েছি, তো আজকে আমি এই বাসক ওষুধটা দিব। তো এটার মূল্য হচ্ছে কি আপনার 65 টাকা, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটার মূল্য হচ্ছে কি আপনার 65 টাকা। তো এটা আপনারা যে কোনো ছোটো বড়ো ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন, এটা একটা বিগো কোম্পানির বাসক ওষুধ 100 ml এর। এখন কথা হচ্ছে যে এটা আপনারা কত লিটার পানিতে কত ml দিবেন। তো এখানে আমার মোট 3 লিটার পানি আছে, তো এখানে 3 লিটার পানি আছে। তো আপনারা এই ওষুধটা প্রতি লিটারে 2.5 ml করে ব্যবহার করবেন। তো এই বাসক সিরাপটা আপনারা প্রতি লিটার পানিতে 2.5 ml করে আর কি গুলার পরবর্তীতে আপনারা আপনাদের কবুতরগুলোকে সরাসরি খেতে দিবেন। তো এই ওষুধ মিশ্রিত পানিটা আপনারা টানা 3 দিন, অর্থাৎ যেসব কবুতর হাঁচি কাশি দিতেছে বেশি পরিমাণে সেসব কবুতরকে খেতে দিবেন। দেখা যাবে যে কবুতরের যে হাঁচি কাশির যে সমস্যাটা রয়েছে এটা খুব সহজেই আর কি চলে গেছে। তো যে একটু আবহাওয়া ঠান্ডা হলেই কবুতর হঠাৎ করেই হাঁচি কাশি, পরবর্তীতে চোখ দিয়ে পানি পড়তেছে এবং কবুতর হা করে শ্বাস নিতেছে। তো আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করেন তাহলে আশা করি যে খুব ভালো একটা ফলাফল পাবেন। তো দেখলেন যে কিছুক্ষণ আগে আমার এখানের একটা কবুতর হাঁচি দিল, তো আমার প্রায় অনেকগুলো কবুতরই এখান দিয়ে আর কি হাঁচি কাশি দিতেছে, তো যার কারণে আমি বাসক ওষুধটা আবার ব্যবহার করতেছি। তো ওষুধের বাক্সটা খোলার পরবর্তীতে আপনারা এরকম আর কি একটা ছিপির মতন পেয়ে যাবেন। তো এখানে আর কি লেখা রয়েছে, তো দেখতে পারতেছেন, তো এখানে আপনারা আর কি কত ml আর কি দিবেন। তো ml এখানে লেখা আছে 2.2 ml, 5 ml। তো এখানে 2 লিটার পানির জন্য আপনারা ব্যবহার করবেন 5 ml। তো আমার এখানে যেহেতু 3 লিটার পানি আছে, তো আমি এখানে 7 ml এর মতন আর কি ওষুধ ব্যবহার করব। তো এখানে আমি 7 ml এর মতন ওষুধ নিয়ে নিছি। তো এখন আমি এটা পানিতে আর কি ঢেলে দেব। তো খুবই ভালো একটা ওষুধ, হাঁচি কাশির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে এই বাসক সিরাপটা। তো এই ওষুধটা চাইলে আর কি আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনার কবুতর হাঁচি কাশি দিয়ে থাকে। তো এটা হচ্ছে আর কি একটা আয়ুর্বেদিক ওষুধ, ঠিক আছে, আয়ুর্বেদিক ওষুধ। তো এখানে লেখাই আছে সর্দি ও শুকনো কাশি উপোস করে, সর্দি ও শুকনো কাশি উপোস করে। তো এখানে আরও অনেক কিছু লেখা আছে, তো আপনারা ওষুধটা কেনার পরবর্তীতে এখানে আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে আর কি একটা মানুষের ওষুধ, তো আপনারা যে কোনো আর কি ছোটোখাটো ফার্মেসিতে গেলে এই ওষুধটা পেয়ে যাবেন। তো এখানে আমি ওষুধটা আর কি মিশ্রিত করে দিছি, এখন আমি সকল কবুতরকে এই বাসক মিশ্রিত পানিটা খেতে দিব। তো এখনও খাবার দেওয়া হয়নি, খাবার দেওয়ার পরবর্তীতে আমি পানিগুলো দিয়ে দিব। তো আশা করি আর কি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাদের কবুতর আর কি দেখা যাচ্ছে যে হাঁচি কাশি দিতেছে, তারা আপনারা আর কি এই বাসক সিরাপটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা ওষুধ। তো আমি অনেকদিন যাবত ব্যবহার করতেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো যেহেতু এখন আর কি বৃষ্টি চলতেছে, বৃষ্টির সময় চলতেছে, দেখা যাচ্ছে আর কি বৃষ্টি নামতেছে এবং পরিবেশটাও ঠান্ডা থাকে, দেখা যাচ্ছে কবুতর হঠাৎ করে হাঁচি কাশি দিতেছে। তো আপনারা এই বাসক সিরাপটা চাইলে আর কি ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা
ওষুধ। তো এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে এরকম আর অনেক কবুতরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনার আমার সকলের কবুতর, ধন্যবাদ।